পূর্ব বর্ধমান জেলায় 5টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা নিল জেলা প্রশাসন। বর্ধমান কান্লা কাটোয়ায় 5টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ, কান্লা গেট লাগোয়া কৃষি ভবনের কোভিড হাসপাতাল, কান্লা এবং কাটোয়া মহকুমা হাসপাতাল সহ মোট 5টি অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে। এই প্ল্যান্ট থেকে পাইপ লাইনের মাধ্যমে সরাসরি রোগীর কাছে অক্সিজেন সরবরাহ করা হবে। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার প্রয়োজনে অক্সিজেনের হাহাকার চলছে। শ্বাসকষ্ট দেখা দিলে প্রয়োজনে অক্সিজেন না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেকেই। বেসরকারি অনেক নার্সিংহোমে চাহিদা মতো অক্সিজেন পাওয়া যাচ্ছে না, অভাব রয়েছে অক্সিজেন সিলিন্ডারেরও। মিটিং আমাদের এমআইসি আছেন স্বপন দেবনাথ, উনি চেয়ার করেছেন, আমাদের সভাধিপতি ছিল, আমাদের সহকারী সভাধিপতি ছিল, কর্মাধ্যক্ষ ছিল, প্লাস এসপি ছিল, সিএমএচ ছিল, আমাদের লাইন অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদের হেলথের সব অফিসার্স ছিল, ব্লক থেকে আমরা ভিসি থেকে কানেক্ট করেছি, সাব ডিভিশনের ভিসি থেকে কানেক্ট করেছি, একটা রিভিউ করা হয়েছে কোভিড নিয়ে। মানে অক্সিজেন নিয়ে প্রত্যেক নার্সিংহোম, প্রত্যেক আমাদের হসপিটাল সঙ্গে লাইসেন্স থাকছে, এখন পর্যন্ত অক্সিজেন নিয়ে কোনো প্রবলেম নেই। পাঁচটা প্ল্যান্ট আমাদের, দুটো হবে কাল্লাতে, একটা হবে কাটোয়াতে, একটা বিএমসিএইচ আর একটা আমাদের কৃষি ভবনে হবে, পিএসএ প্ল্যান্ট। কত সাপ্লাই সেটা আপনাকে এক্সাক্ট ডিটেইলস ইউমেজে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, কান্লা ও কাটোয়া মহকুমা হাসপাতালে অক্সিজেনের ঘাটতি তেমন নেই। তবে প্রতিদিন শয়ে শয়ে বাসিন্দা করোনা আক্রান্ত হচ্ছেন, এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে চারিদিক থেকে। অক্সিজেন চাহিদা সেই অনুযায়ী আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে, সেই ঘাটতি মেটাতেই প্ল্যান্ট বসানোর পরিকল্পনা। আক্রান্তদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অক্সিজেনের চাহিদাও, আগামী দিনে এই চাহিদা আরও বাড়বে, তাই এই উদ্যোগ। অক্সিজেনের এই চাহিদা মেটাতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে জেলা প্রশাসন। শিল্পক্ষেত্রে ব্যবহৃত অক্সিজেন সংগ্রহ করে চিকিৎসা পরিষেবার জন্য তা কাজে লাগানো হচ্ছে, এর ফলে ঘাটতি অনেকটাই কমে যাবে বলে আশাবাদী প্রশাসন। এবং করোনা মোকাবেলা যা যা ব্যবস্থা দরকার, আজকে ডিএম সাহেব সমস্ত জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের পদাধিকারীরা দিয়েছেন, লোয়ার লেভেলে এসডিও লেভেলে ভার্চুয়াল হয়েছে, এখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা সমস্ত বিধায়করা উপস্থিত ছিলেন, করোনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করোনা মোকাবেলায় যা যা করণীয় দরকার তা করার ব্যাপারে সবাইকে আমরা বললাম, তার সচেতনতা বাড়ানো, ব্যবস্থা নেওয়া, ট্রিটমেন্টের কান্লা কাটোয়া বর্ধমান মেডিকেল কলেজ সব ব্যবস্থাপনা হয়েছে। সেভ হোম যেমন কান্লাতে আরও সিট বাড়ানোর কথা চেয়ারম্যান আর এমএলএ বলেছেন, ওখানকার দেবপ্রসাদ বা অনেক অনেক দৃষ্টিপাত করেছেন, উজ্জ্বল প্রামাণিক জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আরও আমাদের চেয়ারম্যান সম্পাধারা সমস্ত সাজেশানকে একত্রিত করে এটা হলো। এবং এখন থেকে টাস্ক ফোর্সের মিটিং প্রতি মঙ্গলবার 3টের সময় হয়।